মাম্পি চল 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 ভিডিও করছি চল মাম্পি। হ্যাঁ মাম্পি, এখন আমরা যাচ্ছি কোন যে এই জায়গাটার নাম কি কুফরি। আকাশের অবস্থা ভালো নয়, ঘোড়ায় চলে যাওয়া হচ্ছে অশ্বারোহী হয়ে। রাস্তা খুবই দুর্গম, সামনে এখনো 5 কিলোমিটার রাস্তা অ্যাপ্রক্স। গাছপালা এখনো রাস্তা আছে। আমার ঘোড়াটাই যাচ্ছিল আগে, এখন একটু হাঁপিয়ে গেছে, সেজন্য তৃতীয় স্থান অধিকার করেছি। আমার বউ আমার থেকে এগিয়ে আছে একটু এক কদম, আমিও খুব তাড়াতাড়ি আমার ঘোড়াটাকে এগিয়ে নেব। একটু হাঁপিয়ে গেছে, এতদিন এতক্ষণ পর্যন্ত আগেই এগোচ্ছিল। দীর্ঘ দুর্গম পথ অতিক্রম করে এলাম, অনেকটা সমতল ভূমিতে চলে এসেছি, যেখানে এই পথ উঠেছি আমরা তা অবস্থা পেরিয়ে আপাতত এখন সমতল, প্রায় সমতল ভূমিতে ঘোড়া সহ এগোচ্ছি। পথটি একইভাবে এক রুটে আছে, কিছু ঘোড়া যাচ্ছে কিছু ঘোড়া আসছে, এবং এরা একেদের একটা ঘোড়ার সাথে বাঁধা, এইভাবে এরা ঘোড়ার পাল হিসাবে এগোচ্ছে চলছে। প্রাকৃতিক সৌন্দর্য অনেক মনোরম, চারিদিকে কুয়াশা, কিছুক্ষণ আগেই হালকা স্নোফল টাইপের হয়ে গেছে। এটা আমাদের হিমাচলের তৃতীয় দিন, প্রথম দিন আমরা সিমলা ঘুরেছি, তার সঙ্গে সাইট সিন করেছি, এটা দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন কালকে আমরা মল রোডে একটু শপিং করেছি, তৃতীয় দিনে আজকে আমরা কুফরিতে এসেছি। এখানে কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি আছে যেগুলোতে অংশগ্রহণ করেছি আমি আর আমার ওয়াইফ। এই জায়গাটা করে একটু উঁচু আছে, এদিকে কোনো কিন্তু গার্ড নেই, এরা একেদের মধ্যে ওনারা এতটাই সেন্সিটিভ যে একে অপরের খেয়ালে একে অপরের দিকে এগিয়ে এগোচ্ছে। ঘোড়ার খুরের যে নাল থাকে এতদিনে লাকি বলা হতো, আজকে তার সারমর্ম বুঝতে পারছি যে ঘোড়ার নালটাই বা ঘোড়ার খুরটাই হচ্ছে বৈশিষ্ট্য, যাতে ঘোড়া এটা একটা অভিযোজন বটে জৈবিক, যার ফলে এরা নানা রকমের পথের ঠিক গ্রিপিংটা পায়। দেখুন ঘোড়ার পালেরা সব আসছে ওদিক থেকে, সফর পাকা করে চারিদিকে পাইন গাছে ভরা। এই ট্রেকিং তথা কুফরি ভ্রমণ দেখুন, সামনে আরো বিস্তীর্ণ সামান্য পথ বাকি, উঁচু নিচু পথ, খাড়াই উতরাই রয়েছে। অনেকে অশ্বারোহণ বা এই জিনিসটা সম্বন্ধে হয়তো নতুনভাবে অবগত নাও হতে পারেন, ক্যা হুয়া
এক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেক আরো অনেক অশ্বারোহী টুরিস্ট যারা এসছেন তারা সব এসছে। ঘোড়াটা আমার ভালোই ছিল, কিন্তু এটা বলা বাহুল্য যে আমার, আমি এবং আমার ঘোড়া একাকেই চলে এসেছি কারো সাহায্য ছাড়া। এবং এরা একটু এই যে কম্পিটিশান যেটা আমি আবিষ্কার করেছি, বুঝতে পেরেছি এদের মধ্যে, সেটারই তো প্রতিফলন দেখতে পেলেন একটু পরে একটু এর মধ্যে। সামনে দেখুন, আমিও সামনেই দেখছি। সামনে মাঝ এই এইদিকে দেখুন, ওদিকটা দেখুন, একটু তুষারপাত হয়েছে, আইসফল, স্নোফল। সামনের দিকে পথেও দেখুন স্নোফল হয়ে আছে অল্প। একই পথ দিয়ে এক দল যাচ্ছে আর এক দল আসছে। পার্শ্ববর্তী জায়গাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা পুরোপুরি এক প্রকারের গিরিখাতেই বলে গিরিখাত, কারণ আমরা এগুলো যদি পাহাড় পর্বত গিরি ধরি তাহলে এগুলো খাতই বোঝায়। চলা খুব নিচে দিকে চলে গেছে ক্রমশ এই গিরিখাত। আমাদের ঘোড়া এমনই এক জীব বা প্রাণী ঘোড়া হয় যারা এই ধরনের দুর্গম পথ অনায়াসেই অতিক্রম করতে পারে। এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, প্যারাগ্লাইডিং, একটি ভিলেজও আছে এখানে। সামনে এসে গেছি আমাদের গন্তব্যস্থল। আশা করি আপনার আমাদের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই 8 মিনিটের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম।